আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনায়। যারা আমাকে প্রথমবার দেখছো, তারা কষ্ট করে আমার আগের ভিডিওগুলো দেখে নিবে এবং এই ভিডিওগুলো শেয়ার করবে এবং ফেসবুকে আমাকে ফলো করবে। আর ইউটিউবে যারা আমাকে দেখছো, তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং শেয়ার করবে। চলে যাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করা যায়, সেই বিষয়টি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করবার পূর্বে তোমাদের পাস্ট পার্টিসিপল সম্পর্কে একটু ধারণা দিই। তোমরা জানো ভার্বের তিনটা ফর্ম থাকে, যেমন একটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এখন তাহলে পাস্ট পার্টিসিপল জিনিসটা কি? তোমরা জানো ভার্বের থার্ড ফর্মকে পাস্ট পার্টিসিপল বলা হয়। কিন্তু মজার বিষয় হলো পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল হচ্ছে একটি ওয়ার্ডের সেই গুণ, যে গুণের কারণে সেই ওয়ার্ডটি একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। অর্থাৎ তাহলে দাঁড়ালো পাস্ট পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। এটি তোমরা মনে রাখবে। আমি বাক্যটি তোমাদের পড়ে শোনাচ্ছি। আই বট এ বুক রিটেন বাই আব্দুল হালিম। এখানে এই যে রিটেন শব্দটি, এটি হলো পাস্ট পার্টিসিপল। এখানে এই শব্দটিকে কেন্দ্র করে আমাদের আজকে এই সিম্পল সেন্টেন্সটিকে কীভাবে কমপ্লেক্স করতে হবে এবং কীভাবে কম্পাউন্ড করতে হবে, সেটি হবে আমাদের আলোচ্য বিষয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরকম পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে আমাদের রিলেটিভ প্রোনাউন প্রয়োজন হবে। এখানে বলে রাখি, রিলেটিভ প্রোনাউন কিন্তু কানেক্টরস অথবা কনজাংশন হিসেবে কাজ করে। এখন তোমরা বলতে পারো রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, দ্যাট, হোজ এগুলো। তাহলে রিলেটিভ প্রোনাউনের কাজটা একটু বলে রাখি। অর্থাৎ রিলেটিভ শব্দটি এসেছে রিলেশন শব্দ থেকে। রিলেশন শব্দের অর্থ সম্পর্ক বা সম্বন্ধ। অর্থাৎ যখন কোনো প্রোনাউন তার পূর্বে উল্লেখিত কোনো নাউনকে উদ্দেশ্য করে তার পরের বাক্যের বা তার পরের অংশকে যুক্ত করে, তখন সেই প্রোনাউনকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। তো এরকম একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা এই বাক্যটিকে কমপ্লেক্স বাক্যে পরিণত করতে পারব। সেটি লিখতে হবে যেমন দেখো, আই বট এ বুক, এই অংশটি সম্পূর্ণরূপে লিখতে হবে, আই বট এ বুক। এখন এখানে এই যে বুক, এটি হলো একটা অবজেক্ট। এটির জন্য আমরা দুটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো, একটা হলো দ্যাট অথবা হুইচ। হ্যাঁ, দ্যাট অথবা হুইচ এর যে কোনো একটি প্রোনাউন তোমরা ব্যবহার করতে পারবে এবং এরপরে একটা ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে সেই ভার্বটা হবে বিভার্ব। সেই বিভার্বটা আমি কোন টেন্সে নিব সেটি একটা প্রশ্ন হতে পারে। এখানে এই যে বট শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সো আমাদেরকে এখানে ওয়াজ নিতে হবে। তাহলে ওয়াজ নিলাম। কেন ওয়াজ নিলাম? কারণ হুইজ শব্দটি বা দ্যাট শব্দটি এ বুক একটি সিঙ্গুলার নাউনকে নির্দেশ করতেছে, সুতরাং এ বুকের পরে ওয়াজ বসে, এই জন্য দ্যাট বা হুইজের পরে ওয়াজ ব্যবহার করতে হবে। তারপরে এখন এই যে রিটেন বাই আব্দুল হালিম, এটি পুরোটা লিখতে হবে, রিটেন বাই আব্দুল হালিম। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? আই বট আ বুক, দ্যাট অর হুইজ ওয়াজ রিটেন বাই আব্দুল হালিম। এখানে দ্যাট বা হুইজ হচ্ছে রিলেটিভ প্রোনাউনে বটে, তবে এখানে তারা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে। এখন এটিকে আমি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো আবার অ্যান্ড যুক্ত করে। অ্যান্ড হচ্ছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। সেটি কি করতে গেলে, এই অ্যান্ডকে ব্যবহার করে কম্পাউন্ড করতে গেলে কীভাবে করতে হবে, আমাদেরকে এই আই বট এ বুক এই অংশটি আবার লিখতে হবে। তাহলে আমি লিখছি আই বট এ বুক অ্যান্ড। এটি লেখার পরে আমাদের এই এ বুক, এই বুকের একটি প্রোনাউন নিতে হবে। তোমরা জানো যে এ বুকের প্রোনাউন হচ্ছে ইট, অথবা আমরা দ্যাট ব্যবহার করতে পারি। আমি এখানে তোমাদের সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে ইট ব্যবহার করলাম। তাহলে ইট
তারপরে আমাদের বিভার দিতে হবে ওয়াজ দিতে হবে ওয়াজ কারণে হচ্ছে এটা তো এই অংশে আমরা আলোচনা করেছি তারপরে এই যে রিটেন বাই আব্দুল হালিম গোটাটা লিখতে হবে গোটা অংশটা আমাদের লিখতে হবে রিটেন বাই আব্দুল হালিম একবার আজান দিচ্ছে আমি হয়তো কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ তাহলে অ্যাড যুক্ত করে আমরা লিখতে পারলাম বাক্যটি দাঁড়ালো আই বট আবু অ্যাড ইট ওয়াজ রিটেন বাই আব্দুল হালিম তাহলে এই ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে কীভাবে পরিবর্তনগুলো হয়েছে আমাকে ফেসবুকে ফলো করবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।